एवरीवन वेलकम टू आरडीज क्लासेस। आज हमें आरो किछु क्वेश्चन आंसर निये एसेछि जेटा मैमल्सर ओपर जेगुलो नीट एग्जाम एवं अन्यान्य कम्पिटिटिव एग्जाम अत्यंत गुरुत्वपूर्ण। सो देरी ना करे चलो शुरू करा जाक आजकेर क्वेश्चन आंसर एवं तार एक्सप्लेनेशन। फर्स्ट क्वेश्चन जेटा रोयेछे सेटा होच्छे टैकिग्लॉसस इज रिप्रेजेंटेटिव अफ। सो टैकिग्लॉसस एकटा मैमल्स जेटा कोन ग्रुपेर रिप्रेजेंटेटिव। उत्तरगुलो रोयेछे प्रोटोथेरिया, यूथेरिया, मेटाथेरियान एवं प्रोबोसिडिया। एटार सठिक जेटा आंसर सेटा होच्छे प्रोटोथेरिया। प्रोटोथेरिया राइट आंसर। प्रोटोथेरिया कादेर बला हय? नर्माली प्रोटोथेरिया बला हय सेई समस्त एनिमेलगुलो थेके जादेर एग रिलीज करे, तारा म्यामाल हवा सत्त्वेओ एग रिलीज करे। सो तादेरके बला हय होच्छे प्रोटोथेरिया एबं सेई एग थेके कि हय ना अफस्प्रिंग जेनारेट हय। अफस्प्रिंग जेनारेट हय सो तादेरके बला हय होच्छे प्रोटोथेरिया। यूथेरिया कादेर बला हय? ना यूथेरिया बला हय मेनलि कादेर, जारा प्लैसेंटा प्रेजेंट थाके, प्लैसेंटा प्रेजेंट थाके। सो प्लैसेंटाल मैमलदेर बला हय होच्छे यूथेरिया। मेटाथेरियान बला हय नर्माली मार्सुपियालदेर। सो এই হচ্ছে প্রোটোথেরিয়া, ইউথেরিয়া, মেটাথেরিয়া, এদের মধ্যে ট্যাকিগ্লসাস যে অ্যানিমেলটা যেটা স্ক্রিনের মধ্যে ছবি দেখা যাচ্ছে, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যামালটাকে, সেইটা হচ্ছে একটা প্রোটোথেরিয়ার এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বডি ইজ কভার্ড বাই লার্জ থিক হর্নি ওভারল্যাপিং স্কেল। মিন্স বড়ো বড়ো স্কেলস যে সমস্ত অ্যানিমেলগুলোর মেনলি থাকে তাদের মধ্যে এখানে যে এক্সাম্পলগুলো বা অ্যান্সারগুলো রয়েছে সেটা হচ্ছে হেডজিহগ, প্যাঙ্গোলিন, পর্কুপাইন, হেয়ার। এর মধ্যে প্যাঙ্গোলিন আমরা একটা ফটো দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে একটা প্যাঙ্গোলিনের ছবি। এই প্যাঙ্গোলিন যে অ্যানিমেলটা রয়েছে এদের কি হয় না অনেক বড় বড় স্কেল থাকে এবং এরা অ্যান্ট ইটার হয়, অ্যান্ট ইটার হয়, এদেরকে অ্যান্ট ইটারও বলা হয়। সো এই সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার যেটা সেটা হচ্ছে প্যাঙ্গোলিন। নেক্সট আমরা যাব আরেকটা কোয়েশ্চেনে, সেটা হচ্ছে লরিস বিলংস টু অর্ডার। লরিস একটা মাঙ্কি টাইপস দেখতে, অনেকটা মাঙ্কি লাইক স্ট্রাকচার নিয়ে তৈরি একখানা অ্যানিমেল, যেটা কাদের মধ্যে থাকে? প্রাইমেট, ইনসেকটিভোরা, রোডেন্সিয়া এবং কাইরপটেরা। অবভিয়াসলি লরিস, যে আমি যখন মাঙ্কি টাইপ বলছি তার মানেই এটা হচ্ছে প্রাইমেট, ওয়ান কাইন্ড অফ প্রাইমেট। ফিগারটা আমরা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, যেটা সেটা হচ্ছে লরিসের ছবি দেখা যাচ্ছে। এবং ইনসেকটিভোরা তাদের বলা হয়, নর্মালি যারা ইনসেক্ট খায় তাদেরকে ইনসেকটিভোরা বলা হয়। রোডেন্সিয়া র্যাট, র্যাবিট, নর্মালি এরা হচ্ছে রোডেন্সিয়ার মধ্যে পড়ছে। এবং কাইরপটেরা যেটা রয়েছে এদের মধ্যে যারা পড়ে হচ্ছে, এরা দু ধরনের হয়, মাইক্রো কাইরপটেরা, মেগা কাইরপটেরা। একটা আমরা যেটাকে বাংলায় চামচিকে বলি সেটাও কাইন্ড অফ কাইরপটেরার মধ্যে পড়ে, আবার আমরা যেটাকে বাদুর বলি সেটাও কাইরপটেরা ফ্যামিলির মধ্যে পড়ে। সো লরিস বিলং টু অর্ডার প্রাইমেট। টাস্ক অকার ইন, মিন্স আমরা যে এটা আমরা জানি যে হাতির ক্ষেত্রে টাস্ক থাকে, যে লম্বা বড় বড় দুটো দাঁত দেখতে পাওয়া যায় সেটাকে টাস্ক বলা হয়। কিন্তু এইখানে আর যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে দেওয়া রয়েছে এলিফ্যান্ট, ডুগং, ওয়ালরাস অ্যান্ড অল অফ দিস। সো এইখানে যেটা অ্যান্সার সেটা হচ্ছে অল অফ দিস, বিকজ অফ ডুগং আর ওয়ালরাস, এদের তিনজনেরই কিন্তু টাস্ক প্রেজেন্ট থাকে। সো এদের তিনজনের ছবি আমরা যদি দেখি, এলিফ্যান্টের ছবি আমরা সবাই দেখেছি, এটা ডুগং এবং ওয়ালরাস।
হাইন্ড লিমস আর ল্যাকিং ইন, হাইন্ড লিমস কাদের থাকে না, হাইন্ড লিমস নর্মালি যে আমরা লেগ বলে যাকে চিনি সেটা হচ্ছে হাইন্ড লিমস, সো হাইন্ড লিমস কাদের থাকে না, সেখানে যে অ্যান্সারগুলো রয়েছে ব্যালিনোপটেরা, ডুগং, বোথ অফ দেম অ্যান্ড নান অফ দিস, এর মধ্যে এই ব্যালিনোপটেরা যে অ্যানিমেলটা রয়েছে এটা কি না, এরা নর্মালি এটা হুয়েলের মধ্যে পড়ে, হুয়েলের মধ্যে পড়ে, এবং এই ডুগংটাও একটা সিটেসিয়ান, সো এরা দুজনেরই তার মানে কি হচ্ছে না হাইন্ড লিম থাকছে না, এদের যেটা থাকে ফোর লিম থাকে কিন্তু হাইন্ড লিম থাকছে না এবং কর্ডাল ফিন তৈরি হয়, সো এদের তার মানে এটার যে অ্যান্সারটা হবে সেটা হবে বোথ অফ দেম, সো বোথ অফ দেম মানে এদের দুজনেরই কি হচ্ছে না হাইন্ড লিমস থাকছে না। নেক্সট যে কোয়েশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রাইমেট, প্রাইমেট মানে নর্মালি আমরা হচ্ছি প্রাইমেট, হিউম্যান প্রাইমেটের মধ্যে পড়ে, তার মানে এখানে নট এ প্রাইমেট বলা আছে, দ্যাট মিন্স রেসাস মাঙ্কি, মাঙ্কি ফ্যামিলি পুরো যে আছে সেটা প্রাইমেটের গ্রুপের মধ্যে পড়ছে, তাহলে রেসাস মাঙ্কি অবভিয়াসলি প্রাইমেট, ম্যান প্রাইমেট, লেমিউরো হচ্ছে একখানা স্পেশাল টাইপ অফ মাঙ্কি ফ্যামিলির মধ্যে পড়ে, ক্যাট কিন্তু মাঙ্কি ফ্যামিলির মধ্যে পড়ছে না, তার মানে এর রাইট অ্যান্সার হচ্ছে ক্যাট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টুথলেস হুইল, টুথলেস হুইল কাকে বলা হয়, নর্মালি আমরা এখানে যে অ্যান্সারটা রয়েছে এখানে সবকটা হুয়েলের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে টুথলেস হুইল বলা হয় হুইল বোন হুইলকে, হুইল বোন হুইল কে টুথলেস হুইল বলা হয়, কারণ এদের পার্টিকুলার একটা স্পেশাল টাইপ অফ এপিডার্মাল একটা মডিফিকেশান হয়, তিতের জায়গায় তিত থাকার বদলে একটা এপিডার্মাল মডিফিকেশান হয় যেটাকে বলা হয় হচ্ছে ব্যালিন, যার জন্য একে ব্যালিন হুয়েলও বলা হয়, ব্যালিন হুয়েল বলা হয়, সো ব্যালিন হুয়েল হচ্ছে তারা যারা মধ্যে তুত থাকে না, বাকি ডলফিন, কিলার হুয়েল, নরওয়েল এদের তুত প্রেজেন্ট থাকে কিন্তু হুয়েল বোন হুয়েল মিন্স ব্যালিন হুয়েলের কিন্তু তুত থাকে না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড টুথলেস হুইল, সো রাইট অ্যান্সার হুইল বোন হুইল। ব্যাটস ক্যান ফাইন্ড দেয়ার ওয়ে ইন দ্য ডার্ক বাই হাইলি সেন্সিটিভ, ন্যাচারালি ব্যাটসরা কি হচ্ছে না নকচার্নাল ক্রিচার, দ্যাটস ওয়াই এরা রাত্রেবেলা শিকার করে, রাত্রেবেলা চট করে কিছু দেখা যায় না কিন্তু তারপরে ওরা কিন্তু খুব সুন্দরভাবে শিকার করে, কেন না এদের যেটা থাকে যেটাকে বলা হয় সোনার মেকানিজম, সোনার মেকানিজমে এরা কী করতে পারে না, এরা ইকোলোকেশন করতে পারে, এরা ইকোলোকেশন করতে পারে, সরি ইকোলোকেশন কী না, নর্মালি এরা ইকোস প্রডিউস করে, এরা মাউথ থেকে ইকো প্রডিউস করে এবং সেই ইকোটা কোনো সাবস্টেন্সের রিফ্লেক্ট হয়ে যখন আবার ওদের কাছে ফিরে আসে সেটা ওরা পিনা, মিন্স ওদের যে কানটা থাকে সেটাকে পিনা বলা হয়, সেই পিনা দিয়ে ওরা কী করে রিসেপ্ট করে এবং এইভাবে ওরা ওদের মোশন বা ওদের লোকোমোশনটাকে কন্ট্রোল করে এবং ওরা শিকার ধরে, আমরা জানি বাদুর ফলমূল খায়, শিকার ধরে ছোটোখাটো ইঁদুর ব্যাং এদেরকে শিকার করে খায়, সো সেইগুলো পসিবল হয় বিকজ অফ এদের যেটা থাকে সোনার মেকানিজমের জন্য, সো এটাকে বলা হয় হচ্ছে ইকোলোকেশন, সো ইকো সোনার মেকানিজম ইজ রাইট অ্যান্সার। আঙ্গুইলিগেট ইজ দ্য পশ্চার রেফার টু অ্যাজ ইন, আঙ্গুলিগেট অ্যানিমেল কাদের বলা হয়, আঙ্গুলিগেট অ্যানিমেল তাদেরকে বলা হয় যাদের হুবস থাকে, হুবস মানে যেটাকে আমরা খুর বলে জানি, সেই খুর যাদের থাকে তাদেরকে আঙ্গুলি গ্রেড অ্যানিমেল বলা হয়, সো খুর অনুযায়ী ম্যানদের মধ্যে কোনো রকম খুর থাকে না, ক্যাটেদেরও থাকে না, মাউসেরও থাকে না, যাদের থাকে সেটা হচ্ছে হর্সের থাকে, সো হর্স যদি আমরা দেখে থাকি তাদের খুর থাকে, সো হর্সদের বলা হয় হচ্ছে আঙ্গুলি গ্রেড অ্যানিমেল। স্মলেস্ট ম্যামাল, স্মলেস্ট ম্যামাল
আমরা মাউসকে জানি স্মলেস্ট, কিন্তু তার থেকেও স্মলেস্ট ম্যামালস পাওয়া যায়, যেটা হচ্ছে স্ক্রিউ। স্ক্রিউ হচ্ছে স্মলেস্ট ম্যামাল, এবং পার্টিকুলার একটা ইস্ট্রাসকান স্ক্রিউ রয়েছে, যেটা লেন্থ মোটামুটি 3.5 সেন্টিমিটারের মতন হয়, অত্যন্তই ছোট একটা ম্যামাল। সো স্মলেস্ট ম্যামাল হচ্ছে স্ক্রিউ। নেক্সট, হোয়েল ইজ ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, ইট সার্ভাইভ ইন কোল্ড সিজ, ইট মেন ডিভাইসিস। কেন কোল্ড সির মধ্যে থাকে যদিও এরা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল? সো এর যে অ্যান্সার, বিকজ অফ হোয়েলের যে স্কিন লেয়ার থাকে, সেই স্কিন লেয়ারের তলায় একখানা যে অ্যাডিপোস টিস্যু থাকে, সেই অ্যাডিপোস টিস্যু, থিক অ্যাডিপোস টিস্যু থাকে। সো এই থিক অ্যাডিপোস টিস্যুটাকে বলা হয় হচ্ছে ব্লাবার। সো এটাকে বলা হয় হচ্ছে ব্লাবার বলা হয়। সো এ ব্লাবার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিল বিলংস টু অর্ডার, সিল কোন গ্রুপের মধ্যে পড়ে? সো সাইরেন্সিয়া, কার্নিভোরা, লেগোমর্ফা এবং প্রোবোসিডিয়া। সো সিল যে অ্যানিমেলটা রয়েছে, এরা মেনলি কার্নিভোরাস হয়। সো এরা কার্নিভোরাস অ্যানিমেল। সো কার্নিভোরাস অ্যানিমেল মিন্স হচ্ছে এরা যে গ্রুপটার মধ্যে পড়ছে সেটা হচ্ছে কার্নিভোরা। সো এর রাইট অ্যান্সার হচ্ছে বি, কার্নিভোরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর এজিং, এজিংয়ের জন্য কোন গ্ল্যান্ডটা রেসপন্সিবল? আইলেটস অফ ল্যাঙ্গারান্স, থাইরয়েড, থাইমাস অ্যান্ড প্যারাথাইরয়েড। এদের মধ্যে থাইমাস হচ্ছে এর অ্যান্সার, বিকজ অফ থাইমাস যে গ্ল্যান্ডটা থাকে, সেই গ্ল্যান্ডটা কী হয় না, এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ইমিউনোলজিক্যাল সেল যেটাকে বলা হয় টি সেল, এর মডিফিকেশান, ম্যাচুরেশন হয়, এবং থাইমাসের মধ্যে এরা স্টোর করে থাকে, টি সেল স্টোর হয়ে থাকে। সো যত বয়স যায়, মিন্স একটা পার্টিকুলার সময় অন্তর অন্তর কী হয় না, এই টি সেল ওই স্টোর যে হওয়ার ক্যাপাসিটি সেটা কমতে শুরু করে থাইমাসের এজ বাড়ার সঙ্গে সঙ্গে। সো তার জন্য কী হয় না, আমাদের বডি উইক হয়ে পড়ে, কারণ ইমিউনোলজিক্যালি টি সেলের গুরুত্ব অত্যন্ত বেশি পরিমাণ। সো টি সেল যদি বেশি পরিমাণ আমার বডির মধ্যে তৈরি না হয়, তাহলে আমরা কী হবে না, আমরা উইক হয়ে পড়বো। সো দ্যাট উইকনেস এজিংয়ের একটা লক্ষণ। সো সে রেসপেক্টে থাইমাস গ্ল্যান্ড আমাদের কী করে না, এজিংয়ে একটা জন্য রেসপন্সিবল। কমন ক্লোয়েকাল অ্যাপারচার ফাউন্ড ইন, ক্লোয়েকাল অ্যাপারচার কোথায় পাওয়া যায়? নর্মালি ক্লোয়েকাল অ্যাপারচার মিন্স ক্লোয়েকাল অ্যাপারচার যেগুলো থাকে সেগুলো কোথায় পাওয়া যায় না, রেপটাইলসের মধ্যে পাওয়া যায়, অ্যাম্ফিবিয়ান্সদের মধ্যে পাওয়া যায়। সো ক্লোয়েকাল অ্যাপারচার অ্যাকচুয়ালি একটা অরিফাইস, পার্টিকুলার বডির মধ্যে থাকা একটা অরিফাইস, যেখান দিয়ে কী হচ্ছে রিপ্রোডাক্টিভ যে প্রোডাক্ট সেটা রিলিজ হয়, ইউরিনারি প্রোডাক্ট রিলিজ হয়, এবং সেই একই অরিফাইস দিয়ে কী হচ্ছে আনডাইজেস্টেড কোনো রকম ফুড যে সেটাও রিলিজ হয়। সো এটা অ্যাজ এ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, ইউরিনারি স্ট্রাকচার হিসাবে কাজ করে। সো সেটাকে বলা হয় হচ্ছে ক্লোয়েকাল অ্যাপারচার। সেই ক্লোয়েকাল অ্যাপারচার ফাউন্ড ইন, ক্লোয়েকাল অ্যাপারচার কাদের থাকে? সো ক্লোয়েকাল অ্যাপারচার এখানে মেটাথেরিয়ানস, প্রোটোথেরিয়ানস, প্রোটোথেরিয়ানস, মেটাথেরিয়ানস, মেটাথেরিয়ানস অ্যান্ড ইউথেরিয়ানসদের মধ্যে দেওয়া রয়েছে। সো ক্লোয়েকাল অ্যাপারচার দেখতে পাওয়া যায় নর্মালি কি না, প্রোটোথেরিয়ানসদের মধ্যে। সো প্রোটোথেরিয়ানস ইজ আ রাইট অ্যান্সার। নেক্সট, প্ল্যাটেলা নিক্যাপ ইজ অ্যান এক্সাম্পল অফ, প্ল্যাটেলা নর্মালি আমাদের নিতে থাকে, হাঁটুতে থাকে, এখানে যে পার্টিকুলার বোনসটা থাকে সেই বোনসটাকে বলা হয় হচ্ছে সিসাময়েড বোনস। সিসাময়েড বোনস যে কোনো রকম বডি জয়েনিংয়ের ক্ষেত্রে এই সিসাময়েড বোনস যুক্ত হয়। সো এর রাইট অ্যান্সার হচ্ছে সিসাময়েড বোন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ উইদাউট এ ক্লোয়েকা, ক্লোয়েকা কাদের থাকে না? সো ক্লোয়েকা নর্মালি ম্যামালসদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। সো ডগফিস হচ্ছে একটা ফিশের মধ্যে পড়ছে, হেন বার্ডসের মধ্যে পড়ছে, মিন্স ক্লোয়েকা থাকে, ফ্রগ অ্যাম্ফিবিয়ানদের মধ্যে পড়ছে, মিন্স ক্লোয়েকা থাকে, র্যাবিট, র্যাবিট ম্যামালস, সো র্যাবিট রাইট অ্যান্সার, বিকজ অফ ম্যামালদের ক্ষেত্রে ক্লোয়েকা থাকে না। নেক্সট,
প্রোটোথেরিয়ান ইভলভ ফর্ম, প্রোটোথেরিয়ান কোথা থেকে ইভলভ হয়েছে? আমাদের রেপটিলিয়া যে গ্রুপটা রয়েছে সেখান থেকে কি হয়েছে না বার্ডসের ডেভেলপ হয়েছে, এবং কিছু রেপটিলিয়ান কি হয়েছে কনভার্ট টু ম্যামালস। প্রোটোথেরিয়ান তাদের বলা হয় নর্মালি যারা কি করে না এগ লে করে। সো এগ লে রেপটিলিয়ানস একটা ক্যারেক্টার। সো সেই রেসপেক্টে এর যে রাইট অ্যান্সার সেটা হচ্ছে রেপটিলিয়া, রেপটিলিয়া থেকে প্রোটোথেরিয়ান ডেভেলপড বা ইভলভ হয়েছে। দ্য কমন ইন্ডিয়ান হেয়ার ইজ, ইন্ডিয়ান হেয়ার কমনলি কোনটা না, ইন্ডিয়ান হেয়ার কমনলি হচ্ছে লেপাস রুফিকাউডেটাস। এই হেয়ারটা নর্মালি আমরা ওয়াইল্ড হেয়ার হিসাবে চিনি, আমাদের যে কোনো রকম ফরেস্টে যে হেয়ারটা পাওয়া যায় সেটা হচ্ছে লেপাস রুফিকাউডেটাস। দ্য এক্সোস্কেলিটন অফ র্যাবিট কনজিস্ট অফ, সো এক্সোস্কেলিটন র্যাবিট নর্মালি হেয়ার থাকে, র্যাবিটদের ক্লজ থাকে। সো এখানে যে অ্যান্সারটা রয়েছে বি এবং সি, বিতে রয়েছে হেয়ার অ্যান্ড ক্লজ এবং সিতে রয়েছে শুধু হেয়ার। সো এখানে যেহেতু হেয়ার অ্যান্ড ক্লজ, ক্লজ ওদের থাকে, সো সে রেসপেক্টে এটার সাইড অ্যান্সার হবে হেয়ার অ্যান্ড ক্লজ। হর্ন আর হুপস ওদের কখনোই থাকে না, হর্ন মানে হচ্ছে সিং এবং হুপস মানে হচ্ছে খুর, সো এদের কখনোই থাকে না। সো এটাও কিন্তু ম্যামালসদের এক্সোস্কেলিটন অবভিয়াসলি। সো অনেক ম্যামালস আছে যাদের যেমন হর্সের হুপস থাকে, সো হর্ন কাউ ফ্যামিলি যে বোভাইন ফ্যামিলি রয়েছে তাদের হর্ন থাকে, সো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সোস্কেলিটন। এলিফ্যান্ট ইজ ইনহ্যাবিটেন্ট অফ হট ক্লাইমেট, দিস ইজ সাজেস্টেড বাই। সো এলিফ্যান্ট হট ক্লাইমেটে থাকতে পারে, ফ্লেসি ফিট, হিউজ সাইজ, স্মল এগস অ্যান্ড অলমোস্ট হেয়ারলেস স্কিন। এখানে রাইট অ্যান্সার যেটা সেটা হচ্ছে অলমোস্ট হেয়ারলেস স্কিন, বিকজ অফ এদের আমরা যদি এলিফ্যান্টকে সামনে থেকে দেখি তাহলে দেখবো যে ওদের স্কিনের মধ্যে হেয়ার খুব অল্প, খুব সামান্য জায়গায় রয়েছে। সো যাতে ওরা ওয়ার্ম ক্লাইমেটে নিজেদেরকে ভালো রাখতে পারে সেই রেসপেক্টে ওদের হেয়ার সেভাবে ইভলভ হয়নি। সো এর রাইট অ্যান্সার হচ্ছে অলমোস্ট হেয়ারলেস স্কিন। সো আজ এইটুকুনি, আমি ম্যামালসের আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আবার নেক্সট ভিডিওতে আসবো। সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।